আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু ফয়সাল ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবারের ছোট্ট একটি ইউটিউব ফ্যামিলি আমার। সো এভাবে আমাকে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। এভাবে আমাকে সাপোর্ট করলে অবশ্যই আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সো এভাবে আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে যে মসজিদটি আপনাদের দেখাবো সেই মসজিদটি হচ্ছে 5 টাকার মসজিদ। আমরা সচরাচর এই 5 টাকার মসজিদটি দেখে থাকি 5 টাকায়। সো এই মসজিদটির জানা অজানা তথ্য সম্পর্কে আজকে আমি আপনাদের দেখাবো এবং মসজিদের ভিতরে এবং সব কিছু রিভিউ দেখাবো মসজিদটি। সো লেটস গো, চলুন মসজিদটি আমরা দেখে আসি। অবশেষে আমরা সেই আমাদের গন্তব্য স্থানে পৌঁছালাম, বাংলাদেশের সেই 5 টাকা নোটের মসজিদ কুসুম্বা মসজিদে পৌঁছালাম। এই কুসুম্বা মসজিদ 4 মিনার, 6 গম্বুজ বিশিষ্ট পাথর ইট রড দিয়ে তৈরি সুন্দর একটি মসজিদ। আপনারা মসজিদের বাম পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি পিকনিক স্পট রয়েছে এবং তাতে আরও কাজ চালু আছে। এই পিকনিক স্পটে অনেক দূর দূরান্ত থেকে লোকজনেরা আসে পিকনিক করার জন্য এখানে, এবং পিকনিক করার জন্য এবং বিভিন্ন জায়গা দেখার জন্য এইখানে আসে। তারা রান্না করে খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করে, এই জন্য এই পিকনিক স্পটটি বানানো হয়েছে। এই সুন্দর মসজিদটি হিজরি 966 সালে আফগানি শাসনামলের সুর বংশের শেষ শাসক গিয়াসউদ্দিনের আমলে সুলেমান নামক একজন ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করে। দীর্ঘ 931 বছর পরে 1997 সালে ভূমিকম্পের ফলে 3টি গম্বুজ নষ্ট হয়ে যায়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এগুলো সংস্কার করে। 2017 সালে দিঘির পাশে ফুলবাগান সহ আরও আলোকসজ্জা করা হয় এই মসজিদের আশেপাশে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন চারদিকে 4টি স্তম্ভ রয়েছে। এই স্তম্ভ 4টি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি, আর এই পাথরগুলো এত সুন্দরভাবে নিখুঁতভাবে কেটে বানানো হয়েছে যা আপনারা চোখে না দেখে কল্পনা বিশ্বাস করতে পারবেন না। আর এই পাথর থেকে শুরু করে জালি নকশা, স্তম্ভ, মেঝে, ভিত্তি সব কিছুই পাথর দিয়ে তৈরি। কালো পাথরেরও কিছু কিছু কাজ আছে, সো আপনাদের দেখাবো পরে। আর এই মসজিদটিতে আপনারা যাইতে পারবেন নওগাঁ হতে রাজশাহী মহাসড়কের আত্রাই নদীর উপর অবস্থিত মান্দা ব্রিজ। এই ব্রিজ থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার দূরের কুসুম্বা নামক স্থানের 400 মিটার উত্তরে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ অবস্থিত ও কুসুম্বা দিঘি অবস্থিত। সো আপনারা মেন রোড থেকে 400 মিটার হেঁটে যেতে পারেন, আবার অটো করেও যেতে পারেন। আপনার ওইখান থেকে 400 মিটার মসজিদটিতে যেতে লাগে। সো মসজিদটি আপনারা অবশ্যই দেখবেন, আসবেন এখানে। অনেকে আসে এখানে মসজিদে মানত করার জন্য, মানে বিভিন্ন মানত করে। এই মানত করে এখানে আসে, শুক্রবার করে বেশি ভিড় হয়। এমনকি মানত করে কেউ ছাগল গরু এগুলো মানত করে, করার পরে এগুলো আসার পরে এখানে তারা এগুলো লোকজনের মাঝে বিলিয়ে দেয়, আবার কেউ রান্না করে খাওয়ায় লোকজনকে। এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, আর এখানে জালি নকশাও আপনার পাথরের তৈরি। এগুলো সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সব কিছুই 1000 বছরের আগের। সো এবার আমি আপনাদের মসজিদের ভিতরে দেখাবো। এখানে 3টা দরজা রয়েছে প্রথমে। এই 3টা দরজার পরে 2টা দরজা সম্ভবত বন্ধ থাকে, দেখিনি কখনো খোলা, বাট 1টা দরজা খোলা থাকে মাঝখানেরটা। সো এই যে মসজিদের ভিতরে ঢুকলাম,
মসজিদের ভিতরে ঢোকার পরে আপনারা দেখতে পাবেন মানে এত সুন্দরভাবে পাথর দিয়ে কাজ করা মসজিদটি, আর কোনো মানে টাইলস নাই, এখানে কোনো টাইলস নাই। 1000 বছর যেহেতু আগের মসজিদ, সেহেতু এখানে কোনো টাইলসের কারুকাজ নেই, আর এই মসজিদটি সম্পূর্ণটাই পাথরের তৈরি। দেখুন ইমাম সাহেবের মাঝখানেরটা যেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমাম সাহেব এখানে নামাজ পড়ায়। এই সব কিছুই এগুলোকে জালি নকশা বলে, আর এই জালি নকশাগুলো সব কিছুই পাথর দিয়ে তৈরি। আর এত নিখুঁতভাবে, দেখুন নিখুঁতভাবে পাথর কেটে কেটে বানানো হয়েছে, যা মানে অতুলনীয়, যা চোখে না দেখলে আপনারা কখনো বিশ্বাস করতে পারবেন না। আর সবথেকে মজার বিষয় হচ্ছে একটা, যে এই মসজিদের উত্তর পশ্চিমে কর্নারে একটি উঁচু জায়গা রয়েছে, পাশে সিঁড়ি রয়েছে। এই সিঁড়িতে আগেকার মানে ধারণা করা যায় এই স্থানে আগেকার যুগের কাজী বিচার করা, এলাকার বিভিন্ন সমস্যার বিচার পরিচালনা করে এখানে বসে থাকে। তারা এখানে বসে এখানে একটা মিটিং হয় এবং তার এলাকার কোন সমস্যার কারণে এখানে সব সমস্যার সমাধান করা হয়। তো চলুন আমরা উপরে গিয়ে দেখি আসলে এই উঁচু জায়গাটা কেমন, এই স্তম্ভটা। সো এই স্তম্ভটাও পুরাটাই পাথর দিয়ে তৈরি, আর স্তম্ভে এখানেও একটি ছোট্ট জালি নকশার কাজ করা রয়েছে, কালো পাথরের তৈরি। এটা এই পুরো নকশাটা কালো পাথরের তৈরি, দেখুন কালো পাথর পুরাটা কেটে কেটে এই নকশাটা বানানো হয়েছে। এত সুন্দর ও এত নিখুঁতভাবে যে বানাইছে, মানে অতুলনীয় ভাবা, মানে অতুলনীয় ভাবো না। সো এবার দেখাবো আপনাদের স্তম্ভগুলো। 1897 সালে এই স্তম্ভ তিনটি ভেঙে যাওয়ার ফলে আবার নতুন করে তারা এইভাবে সংস্কার করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সো আগেরগুলো তো মোটামুটি ভালো, বাট নতুনগুলো একটু মানে দেখতে রঙিন দেখায়, কারণ এগুলো পরে সংস্কার করা হয়েছে। সো আপনারা আরও দেখতে পাবেন মসজিদের সামনে, সামনে একটি বিশাল বড় দিঘি, এটাও এই কুসুম্বার দিঘি নামেই পরিচিত। এই দিঘিতে এসেও সবাই যারা পিকনিক করতে আসে এখানে এসে সবাই গোসল করে, আর দিঘিতে পর্যাপ্ত মাছ রয়েছে। এই মাছ ধরে এখানে এই মসজিদের সংস্কারের কাজ চলে, কারণ এটা পুরাটাই সরকারের, বাংলাদেশ সরকারের। এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হচ্ছে মুয়াজ্জিন সাহেব এখান থেকে 5 ওয়াক্ত আজান দেয়। আর এই লোকগুলো দেখতে পাচ্ছেন, এই লোকগুলো মূলত ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিতে এসেছে তাদের সন্তানের জন্য। আর এই সেই কুসুম্বা দিঘি, আকারে অনেক বড়। এই দিঘিটি আপনারা মানে এই পার থেকে ওই পারে কোনো কিছু দেখা যায় না বললেই চলে। আর এই সিঁড়িটি আপনারা, আগে ছিল ইটের, বাট 2017 সালে এই সিঁড়িটি আপনাদের মানে শরণার্থীদের সৌন্দর্যের কারণে এটা টাইলসের কারুকাজ করা হয়েছে। সো এই মসজিদটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।